আশা করি সবাই ভালো আছো, ভালো তো থাকতেই হবে, কারণ একের পর এক নতুন কিছু ডেস্টিনেশন আমি নিয়ে আসছি, খাওয়া দাওয়া থেকে ঘোরাঘুরি সব কিছুই। আমি সুমঙ্গল, আপনারা দেখছেন একটু রাইট একটু রাইট। আমরা সবাই জানি স্ট্রিট ফুড আমাদের সবার কাছে খুব প্রিয়, সস্তায় কিছু কাছাকাছি পেয়ে যাওয়া খাবার আজকে দেখবো, চলুন। কাকদ্বীপ থানার ঠিক পিছনেই আমরা এই মুহূর্তে পৌঁছাচ্ছি, কাকদ্বীপ কোর্টের পাঁচিলের একদম ঠিক পাশেই, কাকদ্বীপ থানার পিছনে। আমাদের বাঙালির যে কোনো অনুষ্ঠানে সস্তায় খাওয়া দাওয়া বলতে ঘোরাফেরা সব কিছুতে এগরোল, সেই এগরোল প্রিপারেশন চলছে। একদম ঘরে হ্যান্ডমেড রুটি তৈরি করে নিয়ে আসেন, একদম কড়া ফ্রাই হচ্ছে। দাদা, তোমার দোকানের টাইমিং কি আছে? বিকাল ৫টা থেকে রাত্রি ৯টা। তো রোল ছাড়াও আরো অনেক কিছু রয়েছে, কিন্তু দাদা রোলে স্পেশালিস্ট, অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট মোটা একটা রুটি, থিকনেসটা খুবই ভালো, এবং ভিতরে যা যা ব্যবহার করেন একদম ফ্রেশ, নিজে হাতে একেবারে প্রিপারেশন করে যত্ন সহকারে প্রিপারেশন করে দেন। আর কি কি বার কোনো দিন বন্ধ আছে নাকি? প্রত্যেক দিন খোলা, মাঝে মধ্যে বন্ধ থাকে। কত এগুলো? ৩০ টাকা। কোয়ান্টিটি নিয়ে কথা হবে না বস, একদম যথেষ্ট একটা বড় সাইজের একটা রোল ধরেছি, কোনো রেস্টুরেন্টের সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা বলবো না। আমার মনে হয় না কাকদ্বীপের কোনো স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট এত ভালো করতে পারবে, এরকম একটা ছোট্ট সেট আপ নিয়ে এখানে এত সুন্দরভাবে একটা পরিবেশনা, একদম পুরো ভিতরে খুব সুন্দরভাবে স্যালাডকে সাজানো, এবং তার সঙ্গে যা যা প্রয়োজন রকমারি টেস্টের জন্য মশলা লেবু সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে একদম প্রস্তুত করে দিয়েছে। একদম আরেকবার আমি দেখিয়ে দিই, প্রচণ্ড গরম তবুও একটা বাইট টেস্ট বলার জন্য। কেমন লাগছে? কোনো কথা হবে না বস,
জাস্ট ফাটাফাটি। তো আমার খাওয়া চলবে, আমি একটা বাইটে বললাম তা বলেই নয়, আমি প্রায়শই খাই, সেই কারণে আপনাদের সবার কাছে আসা এই জায়গাটার খবর নিয়ে। একদম ঠিক কাকদ্বীপ থানার পিছনে বললে চলবে, আমাদের কোর্টের পাঁচিলের একদম গায়ে, বাসস্ট্যান্ডে নামলেই আপনারা এই শপটা পাবেন ঠিক বিকাল পাঁচটার পর থেকে। তো আপনাদের সবাইকে আসার জন্য তো জানিয়ে রাখলাম, তবে আজকের কাকদ্বীপ .com-এর একটু রাইড একটু বাইট এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আরেকটা বাইট।